আমার এমপি ডট কমে ভিডিও চিত্র প্রচারিত হওয়ার পর ঢাকার একটি খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা গত আট এপ্রিল ঢাকা তেরো সংসদীয় আসনের তেত্রিশ নাম্বার ওয়ার্ডের রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা নিয়ে এক মিনিটের একটি তথ্যচিত্র প্রচারিত হয় আমার এমপি ডট কমে ভিডিও চিত্রটি পাঠিয়েছিলেন মোহাম্মদ শরীফ উদ্দিন নামে ঢাকার এক নাগরিক এই ভিডিও চিত্রের মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় এরই প্রেক্ষিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নেয়